আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের থিওরি অফ কম্পিটিশনের সিরিজ চলতেছে। আজকে আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, যদি আপনাকে কোনো ফাইনাইট অটোমেটা দেয়া থাকে এবং সেটা থেকে যদি আপনাকে বলা হয় যে আপনি ওইটাকে রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করবেন, তখন আপনি আসলে কীভাবে করতে পারেন। ইতিমধ্যে আমরা এনএফএ থেকে ডিএফ এর কনভার্সন দেখছি, এরপরে রেগুলার এক্সপ্রেশন থেকে এনএফ এর কনভার্সন দেখে আসছি। এখন আমরা ফাইনাইট অটোমেটা, দ্যাট ইজ ডিএফএ অথবা এনএফএ, যে কোনো ডায়াগ্রাম থেকে আপনাকে যদি বলা হয় যে আপনি রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করবেন, সেক্ষেত্রে আপনি আসলে কী কী স্টেপ ফলো করবেন বা কীভাবে আপনি করতে পারেন। তো আমি এখানে একটা জিনিস মেনশন করছি যে অটোমেটা ক্যান বি ডিএফএ অর এনএফএ। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে অটোমেটা ক্যান বি ডিএফএ অর এনএফএ, যে কোনোটা হতে পারে। আর রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা জানি কী থাকে, ইউনিয়ন থাকে, যেটা আপনার ইউনিয়ন সাইন অথবা প্লাস দিয়ে আমাদেরকে এক্সপ্রেস করতে পারে। আবার হচ্ছে আপনার যদি কনকেটিনেশন বলা হয়, কনকেটিনেশনের ক্ষেত্রে আপনার ডট অথবা কোনো কিছু থাকলো না, জাস্ট নর্মালি দুইটা ভেরিয়েবল যদি কানেক্ট থাকে তো সেটা আপনার কনকেটিনেশন এক্সপ্রেস করে। এবং স্টারের ক্ষেত্রে তো আর আমরা জানি আপনার কী থাকে, স্টারই থাকে। তো এই হচ্ছে গিয়ে আপনার একটা রেগুলার এক্সপ্রেশন থেকে, সরি, একটা ফাইনাইট অটোমেটা থেকে আমরা রেগুলার এক্সপ্রেশনে কনভার্ট করতে আসলে মানে কী কী থাকতে পারে। এখন আমরা এক্সপ্রেশন কনভার্সনের প্রসেসে যাই। তো কনভার্সনের ক্ষেত্রে আসলে মেইন যে কাজ সেটা হচ্ছে, আপনি যতগুলো স্টেট থাকবে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে যাওয়ার পথে, সবগুলো স্টেটকে আপনি এলিমিনেট করবেন এবং আপনি ফাইনাল একটা এক্সপ্রেশন পাবেন। এই টার্মটাকে আবার স্টেট এলিমিনেশন মেথডও অনেক জায়গায় বলা হয়, যে একটা একটা করে স্টেট বাদ দিলেন এবং ওই স্টেটকে বাদ দিলে ওই স্টেট বাদ দেওয়ার ফলে আপনার যে এক্সপ্রেশনটা জেনারেট হবে সেই এক্সপ্রেশন দিয়ে আপনি সর্ট করতে থাকলেন। তো কথায় যদি একটু টাফ লাগে প্রবলেম নাই, আমি এক্সাম্পল নিয়ে আসছি, আমরা এক্সাম্পল দিয়ে বুঝবো সবাই ইনশাল্লাহ। তো দেখেন এইখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। তো আমি ডায়াগ্রামটা রাফ করে নিচ্ছি এবং আপনাদের সামনে ওই রাফ ডায়াগ্রামটাকেই আমি রিপ্রেজেন্ট করব, যেখানে আপনার স্টেট ছিল হচ্ছে 1, 2, 3, তিনটা স্টেট, যেখানে 3 হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। 3 এর মধ্যে লুপ দেয়া এবি দিয়ে 2 থেকে বি নিয়ে এখানে যাচ্ছে, এ নিয়ে নিজের মধ্যে, 1 থেকেও বি নিয়ে 2-তে যাচ্ছে আর এ নিয়ে এইখানেই থাকতেছে। এই হচ্ছে আমাদের যে ডায়াগ্রাম, যেটা আমাদেরকে বলা হচ্ছে কী করার জন্য, এক্সপ্রেশনে কনভার্ট করার জন্য। এবং আমি আপনাদেরকে প্রথমে কী বললাম, প্রথমে আমি বলছি যে আমরা ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট এই দুইটা স্টেটকে রাখবো, বাকি সবাইকে আমরা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আপনার কোয়েশ্চেন আসতে পারে, স্যার আমরা তো অনেক সময় দেখি যে ফাইনাল স্টেট যেটা সেটাই ইনিশিয়াল স্টেট, তখন কী করবেন? হ্যাঁ, তখন একটা স্টেটই থাকবে, সমস্যা তো নাই। আচ্ছা, ওইটা প্রবলেম সলভ করলে বুঝতে পারবেন। এখন আসেন আমরা এই জায়গায়, আমাদের তাইলে কাজটা কী, এই জায়গায় আমরা বুঝতে পারতেছি যে ইনিশিয়াল এবং ফাইনালের মাঝখানে আমাদের একটা স্টেট আছে, দ্যাট ইজ স্টেট নাম্বার 2, অ্যান্ড আমাদের ওই স্টেট 2-কে কী করতে হবে, এলিমিনেট করতে হবে। তো এলিমিনেট করার ক্ষেত্রে যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে গিয়ে ওই স্টেটটাকে বাদ দিলে ওই স্টেটে যাওয়ার জন্য যে ট্রানজ্যাকশনটা ছিল সেই ট্রানজ্যাকশনই আমরা ডিরেক্ট 1 থেকে 3-তে নিয়ে আসবো। আমি যেটা বললাম সেটা মানে হচ্ছে 1 থেকে আপনার আমরা যাই কি, 1 থেকে 2 হয়ে তারপরে আমরা 3-তে যাচ্ছি, তাই তো? এখন যদি 1 থেকে 3-তে আমি ডিরেক্ট দিতে চাই, তাইলে এই যে 2 যেটা, ঠিক আছে, এই 2 এইটাকে আমরা বাদ দিতে চাই, তাইলে এই 2-কে বাদ দিলে যে যে ইনপুট বা যাদেরকে নিয়ে কাজ হয় তাদের জন্য আপনাকে কিছু এক্সপ্রেশন জেনারেট করে, তাইলেই আপনি 2-কে বাদ দিতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে কয়েকটা জিনিস বলি যে আমরা জানি তো এক্সপ্রেশন তিনটাই আছে, একটা হচ্ছে কনকেটিনেশন, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টার। ঠিক আছে, তো কনকেটিনেশন আমরা কীভাবে বুঝি? কনকেটিনেশন হচ্ছে যে একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আপনি যাচ্ছেন, যাওয়ার সময় যদি আপনার একটাই ইনপুট থাকে, একটাই ইনপুট সিম্বল থাকে, তাইলে আপনি ওইটাকে কনকেটিনেশন হিসেবে পিক করে নেবেন। কী বললাম, দেখেন 1 থেকে 2-তে যাওয়ার জন্য আপনার একটাই ইনপুট সিম্বল, সেটা কি, বি। তো বি আপনার কনকেট হবে, ঠিক আছে, পরে বা আগে যারাই থাকবে বি ওদের সাথে কনকেট, কারণ 1 থেকে 2-তে যাওয়ার একটাই রাস্তা, তো আপনার বি কনকেট হবে। আচ্ছা, ইউনিয়ন কোন সময় হবে? ইউনিয়ন হচ্ছে যদি কোনো একটা জায়গায় যাওয়ার জন্য আপনার যদি দুইটা ওয়ে থাকে, একটা জায়গায় যাওয়ার জন্য যদি দুইটা অ্যাপ্রোচ বা দুইয়ের অধিক অ্যাপ্রোচ থাকে, এনএফএতে তো আরও বেশি থাকতে পারে, ডিএফএতে তো দুইটাই থাকতে পারে হাইয়েস্ট, তো 2 বা তার অধিক যদি থাকে তখন আপনি তাদের মধ্যে
ইউনিয়ন করে নেবেন। তো এই জায়গায় আমাদের ইউনিয়ন কোন জায়গায় হচ্ছে, আশা করি আপনারা সবাই পিক করে ফেলছেন অলরেডি, থ্রি। ফাইনাল স্টেজ যেটা থ্রি, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লুপ দেওয়া আছে সেখানে থ্রি থেকে এ পেও থ্রিতে যাচ্ছে, বি পেও থ্রিতে যাচ্ছে। তাইলে ডিফারেন্ট ইনপুটের জন্য সমান জায়গা থেকে শুরু করে সে সমান জায়গায় যাচ্ছে, বা মানে সমান জায়গায় গিয়ে তার শেষ হচ্ছে। তখন আমরা এ এবং বিকে কী করতে পারবো, এখানে এ এবং বিকে আমরা জাস্ট এ প্লাস বি ইউনিয়ন করে দিতে পারবো। আমরা স্টেপ বাই স্টেপ করবো যখন তখন করবো, ঠিকই। আর তাইলে আমরা কনকেটেশন দেখলাম, ইউনিয়ন দেখলাম। আর স্টারের ক্ষেত্রে কী হয়, স্টারের ক্ষেত্রে যদি কোনো আপনার লুপ থাকে, তাইলে লুপের মধ্যে যদি কেউ থাকে, লুপ মানে কি, লুপ মানে তার মধ্যে আসতেও পারে, এটা নিতেও পারে, নাও নিতে পারে, হাজারবারও নিতে পারে। তাহলে এইটা কার সাথে আপনার আমাদের ম্যাচ হচ্ছে, স্টারের সাথে। আমরা জানি স্টার কি, স্টার হচ্ছে আপনার অনেকগুলা কম্বিনেশন হতে পারে, একটা কম্বিনেশন হতে পারে, 10টাও কম্বিনেশন হতে পারে, কোনো কম্বিনেশন নাও হতে পারে। তাই যখনই আমরা কোনো লুপ পাবো, ওই লুপের জন্য যে ইনপুট সিম্বলটা থাকবে তার উপরে আমরা স্টার দিয়ে দিব। তাইলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওয়ানের উপরে লুপ আছে, টু এর উপরে লুপ আছে, থ্রিতেও লুপ আছে, এই এদের সবার মধ্যে আমরা কী করব, স্টার দিয়ে দিব। তাইলে চলেন আমরা কী করি এখন দেখি, আমরা টুকে বাদ দিব। তো টুকে বাদ দিতে গেলে আমরা ওয়ানের ক্ষেত্রে কোনো চেঞ্জ করবো না, ওয়ান যা আছে তাই লিখে ফেললাম, এবং থ্রি যা আছে থ্রিতেও তাই লিখে ফেললাম। ওকে, ওয়ান এবং থ্রি যা ছিল তাই, টুকে বাদ দিব। তো টুকে বাদ দিয়ে ওয়ান থেকে থ্রি ডিরেক্ট একটা স্ট্রেট লাইন তৈরি হলো। এখন ওয়ান থেকে থ্রিতে যাওয়ার জন্য টুতে আমরা কী কী ইনপুট নিতে হয়, ওয়ান থেকে থ্রিতে যেতে গেলে আপনার ওয়ান থেকে প্রথমে টুতে যাওয়া লাগবে। তো ওয়ান থেকে টুতে যাওয়ার জন্য একটা ইনপুট সিম্বল সেটা কী, সেটা হচ্ছে বি। তাই আমাদেরকে অটোমেটিক বি পিক করতে হবে। এরপরে টুতে আসলাম, আসার পরে টুতে দেখতেছি এ দিয়ে একটা লুপ আছে। তো আমরা সবাই জানি যদি আমরা লুপ পাই তাহলে কী করব, লুপের মধ্যে যে ইনপুট সিম্বলটা থাকবে তার উপরে আমরা স্টার অপারেশন অ্যাপ্লাই করি। তো এই জায়গায় এ যেটা সেটার উপরে আমরা কী করলাম, স্টার দিয়ে দিলাম। এবং টু থেকে থ্রিতে যাওয়ার জন্য আরেকটা ইনপুট আছে, সেটা কী, সেটা হচ্ছে বি। সেখানে আর কোনো অপশন নাই, তাই এখানে আবার কী, কনকেটিনেশন। তো দেখেন এই বি এ স্টার বি এইটা অ্যাপ্লাই করে আমি ওয়ান থেকে থ্রিতে গিয়ে গেলাম, এবং আমার টু যে স্টেট তারে আমরা সিম্পলি বাদ দিয়ে দিলাম, একটা স্টেট আমাদের বাদ দেওয়া শেষ। এখন আমাদের দুইটাই আছে, একটা হচ্ছে ইনিশিয়াল, একটা হচ্ছে ফাইনাল, কিন্তু অনেকগুলো ট্রানজ্যাকশন আমাদেরকে সিম্পলিফাই করতে হবে। কীভাবে আমরা সিম্পলিফাই করব দেখেন, এখানে ওয়ান থেকে থ্রিতে যাওয়ার জন্যই শুধু যে আমাদের একটা ট্রানজ্যাকশন মানে এক্সপ্রেশন পাইছি তা কিন্তু না, ওয়ানের মধ্যে এখনও লুপ থেকে গেছে, থ্রিয়ের মধ্যেও এখনও লুপ থেকে গেছে। সো উই হ্যাভ টু সিম্পলিফাই দ্যাম। তো ওয়ানের মধ্যে যে লুপটা থাকলো সেটাকে আমরা কি বলবো, আমরা জানি লুপ পাইলে কি করে ফেলি, আমরা স্টার করে ফেলি, তাই তো? তাই আমি এই জায়গায় এ স্টার দিয়ে দিলাম, এরপরে কে আসবে, বি আসবে, এ স্টার যা ছিল বি চলে আসলো, ঠিক আছে। এবং থ্রিতে গিয়ে আমি প্রথমে এইখানে লুপ তুলতেছি না, এর কারণ হচ্ছে এখানে দুইজন সমান ইনপুট নিয়ে ইউনিয়ন এই জায়গায়, এর কারণটা হচ্ছে আপনার এ প্লাস বি ইউনিয়ন কেন করলাম, বিকজ আমরা দেখতে পাচ্ছি এখানে যে এ নিয়েও সে থ্রিতে যাচ্ছে, বি নিয়েও সে থ্রিতেই যাচ্ছে, তাই সিম্পলি জাস্ট এ প্লাস বি এখানে করে ফেলছে। এখন আমি যেটা করব কি, পরের স্টেপে এসে জাস্ট ওয়ান থাকলো, থ্রি ফাইনালও থাকলো, এখানে যা ছিল এ স্টার বি, আবার এ স্টার বি, এবং এই যে এ প্লাস বি এই টোটালটাকে আমি এখানে লিখবো, এবং উপরে জাস্ট স্টার দিয়ে দিব। কেন স্টার দিলাম, বিকজ এখানে এ প্লাস বিটা আপনার থ্রিতে লুপ আকারে ছিল, দ্যাটস ওয়াই আমি এই জায়গায় কী করলাম, ওই লুপটাকে বাদ দিয়ে আপনার জাস্ট স্টারটা লিখে ফেললাম। এবং আমরা এই ডায়াগ্রামের জন্য কাঙ্ক্ষিত আউটপুটটা পেয়ে গেছি, এই ডায়াগ্রাম, এই যে ফাইনাইট ডায়াগ্রাম যেটা সেটা থেকে, বা ফাইনাইট অটোমেটা থেকে, তার রেগুলার এক্সপ্রেশনটা হচ্ছে এ স্টার বি, এ স্টার বি, এ প্লাস বি স্টার, ঠিক আছে। তো এই এক্সপ্রেশন থেকে যে যে স্ট্রিং জেনারেট হবে এরাই শুধু এই ডায়াগ্রামে অ্যাকসেপ্টেড হবে, অন্য স্ট্রিংগুলো এই ডায়াগ্রামে অ্যাকসেপ্টেড হবে না। তো আশা করি আপনারা সিম্পলি দেখতে পারলেন যে কীভাবে আসলে একটা ডায়াগ্রাম থেকে আমরা এক্সপ্রেশনে কনভার্ট করতে পারি। এটা একদম সিম্পল ছিল, আর আসলে অনেক ক্রিটিক্যাল অ্যাপ্রোচ থাকতে পারে, অনেক ধরনের ডিফারেন্ট ওয়ে থাকতে পারে। তো আমি আপনাদের সামনে এখন আরও একটা অ্যাপ্রোচ দেখাবো, সেটা হচ্ছে এখানে তো জাস্ট একটা ফাইনাল স্টেট ছিল, হোয়াট ইফ উই হ্যাভ এ মাল্টিপল ফাইনাল স্টেটস, ওকে, দেন আমাদের স্টেপগুলো কী হবে, যদি মাল্টিপল ফাইনাল স্টেটস থাকে তখন আমাদেরকে কী করতে হবে। তো এই এক্স্যাক্টলি সেম ডায়াগ্রামে যদি আমি টুকেও একটা ফাইনাল স্টেট ধরে ফেলি, ধরে যদি আমি কাজ করতে চাই, তাইলে আমাকে আসলে কী করতে হবে, আমি সেটা এখানে ড্র করে ফেলি। আমি কী করলাম, আমি আমার ডায়াগ্রামটাকে আরেকবার ড্র করে ফেলি, যেটা ছিল ওয়ান
টু, থ্রি এবং থ্রি তো ফাইনাল স্টেট ছিল, আমি এখানে টুকেও ফাইনাল স্টেট ধরলাম এবং আমার ইনপুটগুলো যা ছিল আমি একটু লিখে ফেলতেছি, এ বি এ আবার বি, ঠিক আছে না, এ বি এ বি, হ্যাঁ ঠিক আছে ওকে। তো এখন আমাকে কাজ করতে হবে যে এই এক্সপ্রেশনের জন্য আসলে আমাকে কি কাজ করতে হবে। এখন দুইটা ফাইনাল স্টেট, আগে আমি স্টেটমেন্ট দিছিলাম কি যে আমাদের ইনিশিয়াল কাজটাই হচ্ছে ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেটে আমরা যাব, মাঝখানে যারা আসবে সবাইকে আমরা বাদ দিয়ে দিব, সুন্দর একটা স্টেটমেন্ট দিয়ে দিলাম সবাইকে বাদ দিয়ে দিব। এখন দুইজন যদি চলে আসে ফাইনাল মাল্টিপল স্টেট ফাইনাল, তখন আমরা কি করব, তখন আমাদেরকে যেটা করতে হবে আমরা একবার টুকে ফাইনাল স্টেট ধরে ডায়াগ্রামটাকে চিন্তা করব, আরেকবার আমরা থ্রিকে ফাইনাল স্টেট ধরে ডায়াগ্রামটাকে চিন্তা করব। তো আমি যদি ডায়াগ্রামটাকে দুইটা ধরে চিন্তা করি যে একবার হচ্ছে টু ইজ আওয়ার ফাইনাল স্টেট, তখন থ্রিকে সিঙ্গেল নর্মাল করে ফেললাম, ঠিক আছে, আর আরেকবার হচ্ছে কি থ্রি ইজ আওয়ার ফাইনাল স্টেট, তখন কি করব টুকে নর্মাল করে থ্রিকে ফাইনাল স্টেট ধরে কাজ করলাম, যেটা এইমাত্র আর কি একটু আগে আমরা করে আসছি সেটাই আর কি। ওকে, তো এইটাকে আর সিম্পলিফাই করার তো কোনো প্রয়োজন নেই, এইমাত্র তো আমরা এটাকে সিম্পলিফাই করে আনসারটা নিয়ে আসছি। আনসারটা কী হবে, এ স্টার বি স্টার, এ স্টার বি এস বি, তারপরে সরি এ স্টার বি আবার এ স্টার আবার বি, এবং এরপরে কনক্রিট করব কি এ প্লাস বি, যার উপরে হবে গিয়ে আপনার একটা কি স্টার। এই জায়গায় আমি নিশ্চয়ই একটা স্টার মিস করছি, হ্যাঁ আই থিঙ্ক আই হ্যাভ মিস দ্য স্টার হিয়ার, বিকজ এটা তো এখানে ছিল, এটাকে আমরা ইউনিয়নের ক্ষেত্রে আপনার ইউইও আসতে পারে আবার আপনার স্টারও আসতে পারে, ইউনিয়ন সাইনটাও আসতে পারে আবার প্লাসও আসতে পারে, সো আপনারা কনফিউজ হবে না। যাই হোক, এখানে একটু মিস্টেক ছিল, ঠিক করে ফেলছি আমি। তো এইটা তো আমরা একটু আগে যা সলিউশন করে আনসারটা পেয়ে আসলাম, এ স্টার বি স্টার, এ স্টার বি এ স্টার বি কনক্রিট এ প্লাস বি স্টার পেয়ে গেলাম। আমাদেরকে সলভ করতে হবে এইটা, তো এইটার ক্ষেত্রে আসলে আমাকে চিন্তা করতে হবে যে আমি ইনিশিয়াল স্টেট থেকে আমি ফাইনাল স্টেটে যাব। তো ইনিশিয়াল স্টেট থেকে আমার ফাইনাল স্টেটে যাওয়ার পথে যে স্টেটগুলো আসবে, দ্যাট ইজ আমাকে অবস্টাকল বলতে পারেন আসতেছে, তাদেরকে আমি জাস্ট এলিমিনেট করব এবং তাদেরকে রিপ্লেস করার ফলে আমার ফাইনাল স্টেটে যাওয়ার সময় কী কী এক্সপ্রেশন আসতে পারে সেটাকে চিন্তা করি আমি আমার ডায়াগ্রামটা সরি এক্সপ্রেশনটা জেনারেট করব। তো এই জায়গায় আপনারা যদি নোটিস করেন দেখবেন যে থ্রি হচ্ছে একটা ডেড স্টেট, যেখানে গেলে ব্যাক করে আর ফাইনাল স্টেটে আসার কোনো স্কোপ নাই। সো উই ক্যান সামারাইজ দ্যাট থ্রি ইজ নট মেকিং এনি অবস্টাকল, ওকে, থ্রি ইজ এ ডেড স্টেট, থ্রিতে গেলে আমাদের টুতে ব্যাক করে আসার কোনো ওয়ে নাই, এবং ওয়ান থেকে মানে ইনিশিয়াল স্টেট থেকে আমার যে আমি ফাইনাল স্টেটে যাব, ওই জায়গায় যাওয়ার সময় আসলে থ্রি আমাকে কোনো বাধা দিচ্ছে না, থ্রিকে আমার টাচই করা লাগতেছে না। সো এই ধরনের সিচুয়েশনে আপনি ডেড স্টেটটাকে জাস্ট ইগনোর করে ফেলবেন, ঠিক আছে। তো সেক্ষেত্রে কী হইলো, আপনি যদি ওইটাকে ইগনোর করে ফেলেন তাহলে আপনার ডায়াগ্রামটা হয়ে যাচ্ছে যে ওইটা তো আমার কোনো ইম্প্যাক্ট তৈরি করতেছে না, তাহলে ওরে তো চিন্তা করে আমার এক্সপ্রেশন জেনারেট করারও প্রয়োজন নাই। আমার যারা আমার ফাইনাল স্টেটে যাওয়ার পথে মাঝখানে বাধা হয়ে দাঁড়ায়, আমি ওদেরকে নিয়েই শুধু চিন্তা করব এবং ওদেরকেই কীভাবে আমি নিয়ে আমি আমার স্টেট এক্সপ্রেশনটা জেনারেট করতে পারি সেটা নিয়ে আমি চিন্তা করব। তো সিম্পলি দেখেন আমি কী করলাম, ফ্রির ওইটাকে বাদ দিয়ে দিলাম এবং আমি কী করলাম, আমি রিডিজাইন করলাম আমার ডায়াগ্রাম। তো ওইটাকে থেকে যদি আমি আবার কী করি, এখন আমাকে কী করতে হবে, এক্সপ্রেশনগুলো সিম্পলিফাই করতে হবে। তো ওয়ানের মধ্যে আমি দেখতে পাচ্ছি কি একটা স্টার আসবে, যেহেতু এ দেয়া আছে লুপের মধ্যে, তাই এ স্টার বি তো কনকেট হবে, কারণ এ থেকে ওয়ান থেকে টুতে যাওয়ার একটাই মাত্র ইনপুট বি, আবার টুতে কী হবে স্টার আসবে, কারণ কি টু এর মধ্যে আমি দেখতেছি এ আপনার কী হয়ে আসে স্টার হয়ে আসে। তো এই পেয়ে গেলাম কি, এই পেয়ে গেলাম হচ্ছে গিয়ে আমাদের যদি ডায়াগ্রামটাকে আমরা চিন্তা করি অ্যাজ টু ইজ আওয়ার ফাইনাল স্টেট, দেন এই হচ্ছে গিয়ে আমার এক্সপ্রেশনটা এ স্টার বি এ স্টার, আর ডায়াগ্রামটাকে যদি আমরা চিন্তা করি অ্যাজ থ্রি ইজ আওয়ার ফাইনাল স্টেট, তাইলে আমাদের এক্সপ্রেশনটা হচ্ছে এইটা। এই যে আমি দুইটা আনসার পাইলাম, এই দুইটার আনসারকে আমি একদম ফাইনালি কী করে ফেলবো, আপনার ইউনিয়ন করে ফেলবো। তো ইউনিয়ন সাইনটা কি প্লাস, এবং এইটা লিখে ফেলি এ স্টার বি এ স্টার বি এ প্লাস বি স্টার শেষ, এবং এই ব্র্যাকেটটা এই জায়গায় অফ। এই হচ্ছে আপনার
এই যে পার্টিকুলার ডায়াগ্রাম তার এই হচ্ছে গিয়ে আপনার এক্সপ্রেশনটা। তো এই এক্সপ্রেশনটা থেকে যেসব স্ট্রিং জেনারেট হবে সেসব স্ট্রিংয়ে আপনার একমাত্র ওই ডায়াগ্রামে কাজ করবে। তো আশা করি আপনারা ফাইনাল স্টেট যদি মাল্টিপল থাকে তাহলে ওইটাকেও কীভাবে আমরা এলিমিনেট করতে পারি সেটারও একটা আইডিয়া পেয়ে গেছি আমরা, এবং আমরা ওই আইডিয়াটা কাজে লাগাই আমরা আসলে ডিফারেন্ট প্রবলেম সলভ করতে পারবো ইনশাল্লাহ। এখন একটু ক্রিটিক্যাল একটা প্রবলেম আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ ওই প্রবলেমটার বিভিন্ন জায়গায় দেখবেন এই সিনারিওটা তৈরি হচ্ছে। আপনাদের ইনিশিয়ালি ডায়াগ্রামটা দেখে মনে হবে আর এইটা আবার কিসের ক্রিটিক্যাল প্রবলেম, কিন্তু সলভ করতে গিয়ে কিন্তু মাথা নষ্ট হয়ে যেতে পারে। সো আমার মনে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করে দেয়া আমার মনে হয় বেস্ট হবে। তো আমি আপনাদের সাথে সেই ডায়াগ্রামটা শেয়ার করতেছি, ঠিক আছে? তো ডায়াগ্রামটা হচ্ছে আপনার, যদি আপনাকে এমন কোনো ডায়াগ্রাম দিয়ে দেয়া হয়, আমি ডায়াগ্রামটা লিখে নিচ্ছি, যেটা হচ্ছে আপনার ওয়ান, মনে করুন জাস্ট দুইটা স্টেটই আছে, ওকে, ওয়ান আর টু, টু হচ্ছে ফাইনাল স্টেট। এবং তো এই যদি আপনার ডায়াগ্রামটা হয় এবং আপনাকে যদি বলা হয় এই ডায়াগ্রামটাকে আপনি এক্সপ্রেস করেন রেগুলার এক্সপ্রেশনে, তখন আপনাকে কি করতে হবে? দেখে মনে হচ্ছে একদম সিম্পল, কিন্তু কাজ করতে চাই দেখবেন অনেক কাজ। ওয়ান থেকে বিতে যাচ্ছি, আবার ওয়ান থেকে বি নিয়ে টুতে যাচ্ছি, শেষ আবার টু থেকে ব্যাক করে এখানে চলে আসতেছে। তো এই সিচুয়েশনগুলোতে আসলে আমরা সলিউশন যেটা করি সেটা হচ্ছে আপনাকে চিন্তা করেন ওয়ান যেটা সেটা তো ওয়ানের মধ্যে লুপ যেটা আছে সেটাকে এ, সে এ নিয়ে নিজের মধ্যেই আছে, কিন্তু আরেকটা লুপও কিন্তু এইখানে এক্সিস্ট করে। কোন লুপটা দেখেন, ওয়ান থেকে বি নিয়ে আমরা যাচ্ছি কই, টুতে, এইখানেই কিন্তু শেষ হয়ে যেতে পারতো, কিন্তু না, বিতে যাওয়ার পরে ওইখানে আমরা একটা লুপ দেখতে পাচ্ছি এবং আরেকটা দেখতে পাচ্ছি আমরা টু থেকে এ নিয়ে এসে ব্যাক করে আবার তার ঘরেই ফিরে আসতেছে। লুপ বলতে কি বোঝায়, যে যে কোনো একটা ইনপুটের জন্য সে নিজের মধ্যে নিজেই ব্যাক করবে। এখন এই জায়গায় সে আর কোনো জায়গায় আপনার ট্রেভেল না করে সে নিজের জায়গায় নিজে চলে আসছে, বাট এই জায়গায় সে টোটাল সিনারিওটা ট্রেভেল করে আপনার ব্যাক করে চলে আসছে। তো আমি যদি বলি, আমার সাথে কি কেউ আর্গুমেন্ট করবেন যদি আমি বলি যে এই জায়গায় বি, তারপরে হচ্ছে বি স্টার, এবং তারপরে হচ্ছে গিয়ে এ, ঠিক আছে? এইটাকে যদি আমি একটা লুপ বলি, তাইলে আমরা কি করতে পারি জানেন? তাইলে আমরা এই যে বি, বি স্টার, এ, এইটাকে কেন বললাম দেখেন, ওয়ান থেকে বি নিয়ে ঠুতে যাচ্ছে, ঠুতে যাওয়ার পরে বি স্টারটা নিয়ে ঠুতেই থাকলো, এ নিয়ে আবার সে ব্যাক করে ওয়ানে চলে আসছে। তো এটা তো আমি বলতেই পারি যে সে নিজের মধ্যেই নিজে ব্যাক করতেছে। এটাকে যদি আমি একটা লুপ বলি, তাইলে আমি এখানে তো অলরেডি একটা লুপ আছে যার নাম কি এ, আর এটাকে যদি একটা লুপ বলি তাইলে এখানে আমি আরও একটা লুপ দিলাম যেটা হচ্ছে কি বি, বি স্টার, এ। এটা আমি লিখতেই পারি, আপনারা কেউ আর্গুমেন্ট করতে পারবেন না, আই হ্যাভ লজিক। আর ফাইনাল স্টেজ যেটা সেটা হচ্ছে কি আমার টু, সেটার মধ্যে বি লিখলাম। এখন আরেকটা আর্গুমেন্ট তৈরি হতে পারে, স্যার এইমাত্র আপনি এটাকে এলিমিনেট করলেন, তাইলে আবার কেন আপনি এখানে বিটা লিখতেছেন? আরে ভাই, আমি বিটাকে এলিমিনেট করছি কী জন্য দেখাই আপনাদেরকে, এই ওয়ান থেকে টুতে গিয়ে টু থেকে আবার যে ওয়ানে ব্যাক করতেছে সেই ব্যাক করাটাকে আমি স্টপ করে দিলাম। দেখেন আমি এখানে কিন্তু টু থেকে ওয়ানে আমি আর ব্যাক কোনো সিম্বল দিইনি, কারণ কি ওইটাকে তো আমি সিম্পলিফাই করে নিয়ে আসছি। দেখেন এই যে ওয়ান থেকে বি নিয়ে বি স্টার নিয়ে এ নিয়ে আমি ব্যাক করে আসছি, এই টোটালটাকে আমি এই জায়গায় লুপ করে ফেলছি, তাই আমি এই যে আমার ব্যাক করা যে সাইনটা ছিল সেটাকে আমি কী করলাম, বাদ দিয়ে দিছি, আমার একটা ট্রানজ্যাকশন এলিমিনেট করা শেষ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কেন আমি এই কাজটা করলাম। এরপরে আমি কি করব, আমি আপনাদেরকে বলে আসছিলাম যে একটা জায়গায় যাওয়ার জন্য যদি দুইটা রাস্তা থাকে, দুইটা ইনপুটের জন্য যদি আমরা একই জায়গায় পৌঁছাই, তাইলে ওই দুইটা ইনপুট বা দুইয়ের অধিক হতে পারে, তারা সবাই কি ইউনিয়ন। তাইলে এই জায়গায় আপনারা দেখেন ওয়ানের ক্ষেত্রে ওয়ানে এ নিয়ে ওয়ানে আসতে পারে, আবার বি, বি স্টার এ নিয়ে ওয়ানে আসতে পারে, তাই আমি এখানে একটা লুপ দিয়ে এ প্লাস বি, বি স্টার এ লিখে দিলাম। কেন লিখলাম, কারণ ওয়ান থেকে এ দিয়েও সে ওয়ানে আসতে পারে, ওয়ান থেকে বি, বি স্টার এ দিয়েও সে ওয়ানে আসতে পারে, সেম ইনপুট, সরি ডিফারেন্ট ইনপুট, সেম আপনার ডেস্টিনেশন, সো এরা দুইজন কি ইউনিয়ন, ফাইন। আর এইখানে আমি কি করলাম, রেগুলার এক্সপ্রেশন আমার টু যেটা ছিল, এইখানে আপনার বি যেটা ছিল, এবং এইখানে যে বি ছিল যা ছিল তাই আছে। এখন আমি কি করব, এখন আমি জাস্ট সিম্পলিফাই করে ফেলবো, এটা তো আপনারা সবাই বুঝতেছেন কী হবে অ্যান্সারটা, এর মধ্যে যেটা আছে সেটা নিব,
এ বি স্টার এ, যেহেতু লুপের মধ্যে আছে টোটালটাকে নিয়ে তার উপরে একটা কি দিব, স্টার দিব। এরপরে এ থেকে বি টু, সরি এটা এ লিখে ফেলছি, এটা ওয়ান হবে। এরপরে ওয়ান থেকে টুতে যাওয়ার জন্য একটাই মাত্র ইনপুট আছে, সেটা কি বি। তো আমরা জানি যদি একটাই থাকে তাহলে আমরা কি করি, কনকেট করি। সো এখানে আমরা বি কনকেট করলাম, চলে গেলাম টুতে, অ্যান্ড টুতে যাওয়ার পরে কি করব, যে বিটা আছে সেটাও দেখতে পাচ্ছি লুপ, সো এই বিটাকে নিব এবং তার উপরে আবার স্টার দিয়ে দিব। তো এই হয়ে গেল আমার এই পার্টিকুলার ডায়াগ্রামের জন্য আপনার আনসারটা। দেখেন একদম সিম্পল ডায়াগ্রাম ছিল, কিন্তু এইভাবে যে কাজটা করতে হবে সেটা মেবি আপনারা ইনিশিয়ালি চিন্তাই করেন নাই। তো সেজন্য আমি চিন্তা করলাম এই ডায়াগ্রামটা আপনাদের সামনে প্রেজেন্ট করি, বিকজ ইট হ্যাজ সাম সিগনিফিকেন্স। এখন আপনারা যখন ডিফারেন্ট ডিফারেন্ট জটিল আপনার ডায়াগ্রাম সলভ করবেন, তখন দেখবেন যে আসলে অনেক সিনারিও তৈরি হচ্ছে, তখন আপনারা এই অ্যাপ্রোচটাও অ্যাপ্লাই করবেন, করলে দেখবেন যে আপনাদের অনেক প্রবলেম সুন্দর হয়ে সলভ হয়ে আসতেছে। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।